জিনিস দেখুন আপনাদের সাথে শেয়ার করছি, আমি এই ঘরে বসে আছি, আমার বাচ্চাগুলোকে দেখুন দেখুন দেখুন, এই হলো সত্যিকারের ভালোবাসা, যেটা হয়তো মানুষের কাছে পাবেন না কোনোদিন। তাও আমরা মানুষ তো অনেক কিছু আশা করি মানুষের কাছে, কিন্তু আশাটা নিরাশায় থেকে যায়, বাট তবুও মানুষ আশা করে যায় যে একদিন হয়তো ভালোবাসবে, এ একদিন ভালোবাসবে। কিন্তু না বন্ধুরা, ভালো যদি বাসে এরাই বাসবে, মানুষ কোনোদিন নয়। আপনার কাছে যেদিন পয়সা থাকবে না, আপনাকে কোনো মানুষ চিনবে না। আপনার কাছে যেদিন পয়সা থাকবে, সেদিন আপনার পাশে প্রচুর লোককে দেখতে পাবেন আপনারা। এই কথাটা বাস্তব সত্যি, আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু এরা পয়সা খাবার এর জন্য হয়তো থাকে, কিন্তু ভালোবাসার জন্যও থাকে, সব সময় খাবারের জন্য নয়। এখন তো খাবারের টাইম নাই, কিন্তু এখনো বসে আছে ওর মা এই ঘরে আছে বলে। এটাই হলো বাস্তব ভালোবাসা, এরা আমার কাছে সেই ভালোবাসাটা পায় আর আমি সেই ভালোবাসাটা দিই। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি, দেখতে থাকুন সঙ্গে থাকুন। তোমরা শুধু দেখো, ল্যাচোলা এটা কি দেখো, ওখানে আমার রসগোল্লা আসছে, ওকে মারবে বলে উনি উদ্যত হয়ে গেছে, ওইটুকুনি বাচ্চাকে মেরে মেরে সোজা করে দিচ্ছে এই ইঁদুর ছানাটি, যিনি শুধু ওই বাচ্চাটাকেই আক্রমণ করছেন। বন্টি ভয়তে ওখানে গিয়ে বসে আছে আক্রমণের চোটে, কি করা যায় একে বলুন, খাঁচার মধ্যে রেখে দিয়েছি, খাঁচা ভেঙে পালিয়েছে। দেখুন আমার রসগোল্লা যাচ্ছে ওর পিছনে, ও কাটি দিতে কেন যাচ্ছে কে জানে, ভগবান জানে। সকালবেলা বাঘা দাদার সাথে দেখা করতে এসছে আমাদের কচি মিনি, যে কচি ভাবে বসে বসে দেখছে বাঘা দাদাকে, আর আমাদের কচি নাতি চোখে ডার্ক সার্কেল নিয়ে বসে আছে। কেন? কারণ হলো কচি নাতি এখন খেলবে আমার মিনি বুড়ির সাথে। ও মা, তুমি আমার হাতটা ধরিয়া কামড়েছ কেন? কে শিক্ষা দিল? ভূত তো এখন অশিক্ষিত হয়ে গেছে, উনি এখন প্রেম পর্ব চালাচ্ছে, যার জন্য এখন আমাদের মিনি দেখো ওস্তাদি মারছে, যেই ভূত আসবে সেই পালাবে ভূতকে দেখে। এই মিনি, তুই আমার হাত কামড়াচ্ছিস কেন? আমার লাগে না বুঝি, আমার কি লোহার হাত? এই বাচ্চারা তুমি কি করছো? সবাই দেখো ঘুম ঘুম করছে, পুজো এসে গেছে, ওঠো যাবো। আনন্দিত কে? দেখো আমাদের গুড্ডু, কি আনন্দ, কাকে দেখেছো এত আনন্দ? ও বন্ধু দাঁড়িয়ে আছে, দেখে ল্যাস দেখো পুরো ঝড়ের বেগেতে নড়ছে। এই তোমার বন্ধুর কাছে তুমি যাবে নাকি? কি দরকার? ও দেবে যখন তোমার পিঠে দু চার ঘা, তখন বুঝবে বন্ধুর প্রীতি কিরম। এদিকে তাকাও বন্ধু, তোমার বন্ধু তোমার কাছে আসবে না, গেট বন্ধ। দেখো খোলার চেষ্টা করলে করো, একদম নয় গুড্ডু, অসভ্যতা আমি বন্ধ করো। তুমি ওদের সঙ্গে যাবে মারামারি করতে? হ্যাঁ, ওই দেখো কি আনন্দ, বন্ধুকে দেখো, বন্ধুকে দেখে কি আনন্দ, কি আনন্দিত গুড্ডু। দেখো বন্ধুরা, গিলের মধ্যে দিয়ে মাথা ঠুকি দিয়েছে, আপনারা কি দেন এরম ভাবে? আবার কান্না করছে বন্ধু, দেখছি আহারে বন্ধু জিভ বার করে আছে তোকে দেখে। দেখ তুই কান্না কর আর জোরে জোরে, বন্ধু তোকে নিয়ে যাবে গেট থেকে বার করে। দেখো দেখো বন্ধুরা, এর পাগলামোটা দেখো, আর ওখানে কেউ নেই, পুরো ফাঁকা ময়দান। দেখো তোমার ময়দানে ওই এসছে লাল বাবা, আর তুমিও লাল, লালে লালে লাল, কি আনন্দ। ও হারে, আকাশে মেঘ ডাকছে, এবার পড়বে বৃষ্টি। ওমা কি হলো? সকালবেলা দিদি তো ঘুরছে বাইরে, তাই ভাই বোনেরা নিজেদের মতন খেলছে রসো আর রসর বোন, আমাদের কালাজাম। দেখো এখন ওরা দুজনে ঘুমাচ্ছে, আর মা হিমালয় পর্বতে উঠে কাল চুলকাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করি, আমার শরীরটা তো ভালো নেই, তাই বড় ভিডিও বানাতেও ইচ্ছে করছে না। তো মা এখন দুধ খাওয়াবে, তো এখানেই ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না।